हाय माय एंजल्स, वेलकम बैक टू माय चैनल एंड थैंक यू सो मच गाइस फॉर वाचिंग मी अगेन। तो सरस्वती पूजोर जोनो आमी आज के तुम्हारे साथे एई मेकअप लुकटी शेयर करब। तो जेहेतु ये मेकअप लुकटी आमी सरस्वती पुजो उपलक्षे क्रिएट करेछि, ताई जोनो भाबलाम आजकेर ये भिडियोटा आमी बांगलाते तुम्हारे साथे शेयर करब। और जेहेतु सरस्वती पुजो बांगालीदेर अनेकटा काछेर, माने तुम्हारा बोलते पारो जे बांगालीदेर जोनो एकटा सेकेंड व्यालेंटाइन्स डे हय सरस्वती पुजो। तो ताई भाबलाम आजके एकटु बांगलाते भिडियो शेयर करी। और जिन लोगों को हिंदी समझ में आती है, बेंगाली समझ में नहीं आती है, उन लोगों को मैं सिर्फ इतना कहूँगी कि आप मेरी स्टेप्स फॉलो करो कि स्टेप बाई स्टेप मैं कौन कौन सी स्टेप्स कर रही हूँ, इससे आप लोगों को समझ में आ जाएगी। तो चलो बंधुरा, आर देरी ना करे वीडियोटीते आगे बढ़ा जाक। मेकअप स्टार्ट करार आगे आमादेर स्किनटाके भालोभावे प्रेप करे नेवा उचित सब समय। तो आमी आमार फेसटाके भालोभावे फेस वाश दिए क्लिन करार पर एखाने बायोटिकेर ए क्यूकुम्बर टोनारटाके नियेछि। एते आमार पोर्सगुलो जेगुलो आछे ओइगुलो सबगुलो भालोभावे मिनिमाइज हये जाबे আর আমার স্কিনটাও ভালোভাবে প্রেপ হয়ে যাবে। তারপর আমি নিয়েছি গার্নিয়ারের এই রিঙ্কল লিফ্ট ক্রিমটা। অবশ্যই যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার তোমরা সবাই ব্যবহার করবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী। এই গার্নিয়ারের রিঙ্কল লিফ্ট ময়শ্চারাইজারটা আমার খুবই ভালো লাগে, এটা আমার স্কিনকে অনেক ভালোভাবে হাইড্রেট করতে সাহায্য করে। তারপর যেহেতু এখন উইন্টার সিজন চলছে, আমি এখানে এনওয়াই বের এই স্কিন ফিডেন্ট সেরামটা ইউজ করব। আর তোমরা যদি কম্বিনেশন টু অয়েলি স্কিনের হয়ে থাকো, তাহলে তোমরা চেষ্টা করবে যে কোনো নন গ্রিসি বা ওয়াটার ফর্মের যেগুলো সেরাম হয় ওইগুলো অ্যাপ্লাই করার। আর এই সেরামটাও তোমরা চাইলে ইউজ করতে পারো, কেননা এটা অল স্কিন টাইপসের জন্য, এটাও নন গ্রিসি ফর্মুলা। তো এটাকে আমি ভালো করে আমার পুরো ফেস অ্যান্ড আমার নেকে অ্যাপ্লাই করে দেব। তারপর আমার লিপসটাকেও আমি ভালোভাবে প্রেপ করে নেব। তার জন্য ব্লু হেভেনের এই স্ট্রবেরি লিপ বামটা আমি ইউজ করছি। আজকে কোনো প্রাইমার আমি ইউজ করব না। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি এই মেকআপ লুকটা সন্ধ্যাবেলার দিকে শ্যুট করেছিলাম, তাই জন্য আমি এখানে সানস্ক্রিনটাকে স্কিপ করে দিয়েছি। বাট যেহেতু সরস্বতী পুজোর দিন তোমরা সবাই সকালবেলা বেরোবে, তার জন্য তোমাদের সানস্ক্রিন ইউজ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করে নিও। আচ্ছা, এখানে আমি মার্সের এই ব্লসম গ্লো ফাউন্ডেশনটা ইউজ করছি। তো এটাকে আমি 4 ড্রপস আমার ফেসে নিয়েছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাপ ড্যাপ করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা পিএসির বিউটি ব্লেন্ডার, খুবই ভালো একটা বিউটি ব্লেন্ডার। আর এটা খুব কম প্রোডাক্ট সোপ করে, আর খুব অল্প পরিমাণে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি যেন আমার বেসটা একদম কেকি না হয়। তারপর যেহেতু ফাউন্ডেশনটা অলমোস্ট মিডিয়াম কভারেজ, আর আমি চাইছিলাম না আমি খুব বেশি মেকআপ আজকে যেন ইউজ করি, তার জন্য আমি এখানে কনসিলারটাকেও স্কিপ করে দিয়েছি। বাট তোমাদের যদি খুব ভালো ডার্ক সার্কেল পিগমেন্টেশন থাকে, তো তোমরা কনসিলার সেই ক্ষেত্রে ইউজ করতে পারো। বাট আমার মুখে আর দেখতেই পাচ্ছ সেরকম কোনো দাগ বা পিগমেন্টেশন নেই, তাই জন্য আমি কনসিলারটাকে স্কিপ করে দিয়ে ডিরেক্টলি ফেস কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে নিয়েছি এনওয়াইবের কম্প্যাক্ট পাউডার দিয়ে। তারপর আমি পার্পলের এই ফেস প্যালেটটা ইউজ করছি। দেখতেই পাচ্ছ এটার মধ্যে তুমি একটা কন্ট্রোল শেড পাবে, একটা ব্লাশ শেড পাবে, আর একটা হাইলাইটার শেড পাবে। ভীষণই ভালো একটা ফেস প্যালেট। তোমরা যারা বিগিনার্স আছো, যারা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট কিনতে চাও না, তোমরা এই প্যালেটটা কিনে নিতে পারো। তো সেখান থেকে কন্ট্রোল শেডটাকে পিক করে আমি ফার্স্ট আমার চিকবোনসটাকে একটু কন্ট্রোল করে নিয়েছি। আর আমি আজকে ব্রনজিং করছি না, কন্ট্রোল শেডটাকে দিয়েই আমি জাস্ট হালকা একটু ফোরহেডে আমার চিকবোনসে আর একটু জলাইনে অ্যাপ্লাই করে নেব। এতে আমার ফেসটা দেখতে অনেকটা চিজেলড লাগবে, একটু পাতলা লাগবে, সরু লাগবে। তো ঠিক এভাবে দেখতেই পাচ্ছ আমি কী করে করছি। আর যেহেতু আজকের বেসটা আমি খুব লাইট রেখেছি, বেশি কিছু করতে চাইছি না, যার কারণে আমি একটু হালকা কন্ট্রোলিংই করছি, খুব একটা শার্প লুক আমি আজকে চাইছি না। সেম প্যালেটটার থেকে যেই ব্লাশটা আমি দেখিয়েছিলাম ওই ব্লাশটাকেই আমি অ্যাপ্লাই করছি, খুব সুন্দর একটা রোজ বেবি পিঙ্ক কালার। এটাকে আমার অ্যাপেলস অফ মাই চিকসে অ্যাপ্লাই করেছি, আর একটু টিপ অফ মাই নোজ, আর একটু চিন অ্যাপ্লাই করে নিচ্ছি।
सेम कंट्रोल शेड पिक करे नोजटा के एक कंट्रोल करे नेब। तुम्हरा जरा नोज कंट्रोलिंग पसंद करें करो ना ओरा स्किप करे जेते पारो, किन्तु आमार पर्सनली नोज कंट्रोलिंग करते खूब ही भालो लागे, ताई सब समय आमी नोजटाके कंट्रोल करी। और एखाने आमार अपार लिप्स और लोअर लिप्स तो एकटू कंट्रोल करे नियेछी। तारपर आमार मेकअपटाके सेट करार जोन्नो एखाने आमी वेट एंड वाइल्डेर ए सेटिंग स्प्रेटी यूज करछी। एटा खूब ही भालो लागे आमार, खूब एकटा अफोर्डेबल प्राइसेर मध्ये आसे। तारपर सेम फेस प्यालेटटा थेके आमी ए हाइलाइटरटा यूज करब आजके। आर देखते ही पाच्छो ए हाइलाइटरटा खूब ही सुंदर एकटा हाइलाइटर, विशेष करे जारा मीडियम टू डस्की स्किनेर आछो ओदेर उपर ए हाइलाइटरटा खूब भालो लागबे। केनना एटार मध्ये एकटु गोल्डेन शीन आछे, हाइलाइटरटा एकदम ही चंकी ना, खूब ही माइल्ड एकटा हाइलाइटर और खूब इजिली ब्लेंड हो जाच्छिलो, बटारेर मतो स्मूथलि अप्लाई करा जाच्छिलो। एंड आमार फेसर मध्य एक ग्लो अलरेडी चले एसेछे, तुम्हारा सबाई देखते पाच्छो। तो आमी हाइली हाइली फेस प्यालेटटा पार्पलर तुम्हारे सबाई के रेकमेंड करब। तारपरे अफ कैमेराते आमी आमार आईब्राउजटाके फिल करे नियेछि म्यूजिक फ्लारेर जेल लाइनार दिए। तारपर सेम फेस प्यालेटटा थेके आमी जेई ब्लाशटा यूज करेछिलाम ओई ब्लाशटाके एकटा फ्लफी ब्लेंडिंग ब्रशेर मध्ये निये आमी जस्ट एकटा हल्का करे एक आईशैडो अप्लाई करे निच्छी। जेहेतु लुकटा एकदम ही सिम्पल और खूब एक एलिगेंट लुक, ताई जोन्नो आमी जस्ट माने खूब हल्का करते चाइछिलाम। तो सेम ब्लश शेडटाके आमी आमार लोअर लैश लाइनेओ अप्लाई करे निच्छी। और एई आई लुकटा क्रिएट करते तोमादेर खूब थेके खूब बेशी 10 मिनट टाइम नेबे, तार बेशी लागबेई ना। तारपर स्विस ब्यूटीर एई ग्लिटर आई शैडोटाके आमी आमार पुरो आई लिडेर उपर अप्लाई करे देबो। फार्स्टे आमी एप्लिकेटरटा दिए अप्लाई करेछि, तारपरे आमी फिंगार टिप्सेर साहाज्ये ब्लेंड करे दिच्छि प्रोडक्टटाते, जाते करे एकटा सुंदर ब्लेंड लुक आसे। आर अतटा बेशि पिगमेंटेशन आमी चाइछिलाम ना, तो देखते ही पाच्छो फिंगार दिए ब्लेंड करार पर एटा खूब सुंदर हालका हो गेछे आर आई शैडोटार साथेओ खूब भालोभावे मिशे गेछे। तारपर एकबार सेम ब्लश शेडटा निये आमी एकबार सब किछु आबार ब्लेंड करे निच्छी जेन कोनो हार्श लाइन ना थाके। मस्कारा अप्लाई करे नेब, मेबिलिनेर ई मस्काराटी आमार खूब पछंदेर एकटा मस्कारा। एटा आमार ल्याशेसगुलोके खूब भालोभावे वॉल्यूम दिते कर्ल करते साहाज्य करे। तो खूब भालोभावे आमी आमार अपार ल्याशगुलोते 2 থেকে 3 বার अप्लाई करे नेब, तारपर आमार लोअर ल्याशेसगुलोतेओ अप्लाई करे नेब। तो एखाने आमार आई मेकअप कमप्लीट। तारपर आमी लिपस्टिक अप्लाई करछी स्विस ब्यूटीर एटा क्रिमी मैट लिपस्टिक। आर आमी जे टपटा पड़छी जे ब्लाउजटा पड़छी ओटार साथे आमी मैच करे लिपस्टिकटा रेखेछी। देखते ही पाच्छो खूब सुंदर एकटा डार्क एकटा मेरून कलर आर एरम टाइपेर हल्का मेकअपेर साथे ना डार्क बोल्ड लिप्स खूब भालो लागे आमार। तो जेहेतु चोखे आमी कोनो काजल अप्लाई करिनि ताई जोन्नो आमी एखाने एकटा ह्वाइट कलारेर स्टे क्वार्की काजल अप्लाई करछि। तोमरा चाइले ब्लैको करते पारो, किन्तु आमार जेहेतु ह्वाइट कलार काजलटा एकटु बेशि भालो लागे ताई जोन्नो आमी एखाने ह्वाइट कलार काजलई अप्लाई करछि। आर सेम हाइलाइटरटा दिए आमी आमार चोखेर इनार कर्नार्सटा आर ब्रोबोनटाके हाइलाइट करे निच्छि। आर एखाने आमार मेकअपटा कमप्लीट हये गेछे। অফ ক্যামেরাতে আমি আমার চুলটাকে জাস্ট স্ট্রেট করে মাঝখানে শীতে করে পেছন দিকে ছেড়ে দিয়েছি, যেটা একটা খুবই ক্লিন লুক দেয়। এই হেয়ারস্টাইলটা খুবই ইজি আর আমার খুবই ভালো লাগে। তার সাথে সরস্বতী পুজোতে বেশিরভাগ সবাই হলুদ কালারের শাড়িটাই প্রেফার করে, তাই জন্য আমি একটা হলুদ কালারের শাড়ি পরেছি। আর আমার পুরো লুকসটাকে কমপ্লিমেন্ট করছে আমার এই হলুদ কালারের চোকার সেটটা। খুবই সিম্পল একটা মেকআপ লুক। অ্যান্ড তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আর নেক্সট আরেকটা সরস্বতী পুজোর লুক আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করে দেবে যেন ভবিষ্যতে যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সাথে আবার দেখা করব আমার নেক্সট ভিডিওতে।